200 বছরে আমরা সামনের বছর পদার্পণ করব, এটা 299 বছরের পুজো। টানা 300 বছর ধরে আমরা এই ঐতিহ্য বহন করে এসেছি। এখন প্রায় প্রতিমা নিরঞ্জনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সিঁদুর খেলা প্রায় শেষের পথে, এবং এরপরে আমরা প্রতিমা নিরঞ্জনের মানে হাত ধরে আমরা কি বলে সামনের বছরের জন্য আবার অপেক্ষা করব। তবে হ্যাঁ, একটা কথা কি যে এই কাকি বুমির বাড়ির পুজোর পরেই মানে বিসর্জনের পরেই কিন্তু বাকি সব ঠাকুর বিসর্জন হয়, কারণ প্রথমে আমাদের বিসর্জন হবে, তারপরে সব আস্তে আস্তে বিসর্জনের পালা শুরু হবে। এইভাবে আমরা আমাদের ঐতিহ্য বহন করে এসেছি, আশা করি আগামী দিনেও এই ঐতিহ্য বহন করে থাকতে আমরা পারব, এইভাবেই মায়ের পুজো আমরা করতে পারব। দশমীর পূজা হয়েছে, তারপরে হয়েছে দর্পণ বিসর্জন, দর্পণ বিসর্জনের পরে হয়েছে যাত্রামঙ্গল, যাত্রামঙ্গলের পরে মায়ের সুতো কাটা, সুতো কাটার পরে হচ্ছে মার বরণ হয়েছে, বরণের পরে সিঁদুর খেলা হয়েছে, এবং আজকে মাকে মা যেটা খেয়ে যে ভোগ খেয়ে মা আজকে কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটা হচ্ছে কচু শাক, পান্তা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, চালতার চাটনি, দই এবং মিষ্টি। এবং তার সাথে আরও একটা কথা, আজকে যত মহিলা এখানে এসেছে সিঁদুর খেলতে, তারা বিসর্জনের পরে মার বিসর্জনের পরে এখানে আমাদের দালানে বসে এই পান্তা প্রসাদ সবার হাতে আমরা তুলে দেবো, এবং মা এখান থেকে কৈলাসের উদ্দেশ্যে রওনা হবেন 24 বেয়ারার কাঁধে চেপে, এবং এখান থেকে যে উঠবেন আর নদীর ঘাটে গিয়ে মাকে একদম নামানো হবে, তার আগে মাকে কোথাও নামানো হবে না। আমরা যেন আগের পরিবেশ ফিরে পাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, করোনামুক্ত পৃথিবী চাই, বাচ্চারা যেন আবার খোলা আকাশের নিচে খেলা করতে পারে, স্কুলে যেতে পারে, মার কাছে আমাদের এটুকুই প্রার্থনা। প্রচণ্ডই মন খারাপ লাগছে, মাকে বলছি মা পরের বছর যখন তুমি আসবে তোমাকে আমরা এই রূপে নয়, মুখে মাস্ক পরে না, আগে যেরকম তোমাকে আমরা দেখতে আসতাম সেইভাবে যেন তোমার কাছে আমরা আসতাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।